অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী উনত্রিশে মার্চের পর থেকে এই সাতটি রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদের সুদিন আগত চার মাসের জন্য এ সময় আপনারা সমস্ত কাজ গুটিয়ে নিন আপনাদের অর্থনৈতিক বলুন আপনাদের প্রেম বলুন আপনাদের বিবাহ বলুন আপনাদের সুখ বলুন যাবতীয় পার্থিব সুখ আপনারা এই চার মাসের মধ্যে আপনারা পাবেনই পাবেন কারণ গ্রহগত অবস্থান তাই বলছে প্রথমেই আপনাদেরকে জানায় এই উনতিরিশে মার্চ শুক্র গ্রহ মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এর ফলে সাতটি রাশির কপাল খুলতে চলেছে শুক্র থেকে আমরা কি বিচার করি শুক্র থেকে আমরা বিচার করি সুখ শুক্র থেকে বিচার করি বৈভব শুক্র থেকে বিচার করি আরাম শুক্র থেকে বিচার করি প্রেম শুক্র থেকে বিচার করি সৌন্দর্য গ্ল্যামার নিজে আকর্ষণ হওয়ার একটা চেষ্টা মানে যত যাবতীয় যত পার্থিব সুখ আছে একমাত্র শুক্র গ্রহের অধীনেই আছে আপনি একটা ঠান্ডা গ্লাসে জল বলুন আর এসি ঘর বলুন আর লাক্সারি বাড়ি লাকজারি গাড়ি এই সকল সমস্ত কিছু বলুন এই শুক্রের অবদান অপরিসীম এমনকি আপনারা এ সময় প্রচুর অর্থ পাবেন এই চার মাসের মধ্যে অর্থাৎ শুক্র গ্রহ যাদের রাশিচক্রে ভালো আছে তারা তো চতুর্গুণ ফায়দা পাবেনি কিন্তু যাদের রাশিচক্রের শুক্র গ্রহ মজবুত নয় তারাও অনেক অংশে লাভবান হবেন প্রথমেই আপনাদেরকে জানাই এই যে শুক্র গ্রহের যে রাশি পরিবর্তন হচ্ছে এর ফলে প্রথম যে রাশিটি সব বেনিফিট পেতে চলেছে সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির অর্থনৈতিক ভাগ্য ভালো হতে চলেছে প্রেম ভাগ্য ভালো হতে চলেছে সামাজিক একটা পরিবেশ আপনাদের পক্ষে যাবে এবং আপনাদের কথার মধ্যে আসবে মধুরতা এবং আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে বিবাহের একটা প্রবল সম্ভাবনা আছে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির রাশিতে শুক্রের অবস্থান আপনাদের ভাগ্য উদয় করবে আপনাদের বিবাহ হবে আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো হবে এবং আপনাদের কথা আসবে মধুরতা এবং আপনারা পার্থিব সুখ আপনারা পাবেন যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন তিন নম্বর যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি আপনাদের রাশির একাদশে শুক্র একাদশ স্থান দিয়ে কী বিচার করা হয় সফলতা আপনারা যে কোনো কাজে সফলতা পাবেন এবং পঞ্চমঘড়ের দৃষ্টি আপনাদের প্রেমের ক্ষেত্রে একটা ভালো দিক লক্ষ্য করে যাচ্ছে অর্থাৎ প্রেমজ সম্পর্ক আপনাদের ভালো হবে পুরাতন প্রেম ফিরবে এবং আপনাদের প্রচুর অর্থ এ সময় আপনারা পাবেন এবং বিবাহ যোগ সামাজিক অনুষ্ঠান আপনাদের সুখ বৃদ্ধি পাবে চার নম্বর যে রাশির কথা বলব সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা শুক্র আপনাদের ভাগ্য উন্নতি করাবে আপনাদের যে কোনো কাজে সাকসেস আপনারা পাবেন আপনাদের গ্ল্যামার বাড়বে আপনাদের কথা লোকে শুনবে আপনাদের সুসময় আগত আপনারা দীর্ঘদিন ধরে আপনারা খুব কঠিন পরিস্থিতিতে ছিলেন আপনাদের প্রেম ফিরে আসবে প্রেম ভাগ্য আপনাদের ভালো হতে চলেছে এবং আপনার যারা শিল্পকলার মধ্যে যুক্ত আছেন গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি সপ্তম স্থানে শুক্র আপনাদের যারা রাজনীতি সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো আপনারা যারা চিকিৎসা ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো আপনাদের প্রেম ফিরে আসবে বিবাহ যোগ প্রচুর অর্থ আপনারা পাবেন এই সময়ে এবং আপনাদের অনেক দিনকার আশা পূরণ হবে এই বিসি রাশির খুবই খারাপ সময় চলছিল সেই দিক থেকে কিছুটা হল আপনাদের ভালো সময় আসতে শুরু হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যারা মকর রাশির ব্যক্তিরা আছেন তারা খুব মানে তলানিতে গিয়ে ঠিক আছে আমি বলছি আপনাদের কিছুটা হলে এর চার মাস আপনাদের ভালো সময় যাবেই যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের রাশির পঞ্চম স্থানে শুক্র গ্রহের অবস্থান আপনাদের ভাগ্য উদয় করবে প্রেম আসবে আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক ভাগ্য ভালো হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশি তৃতীয় স্থানে শুক্রের অবস্থান আপনাদের কমিউনিকেশান বৃদ্ধি পাবে আপনারা ভাইদের কাছ থেকে সাহায্য পাবেন নবম স্থানে দৃষ্টি আপনাদের ভাগ্য উদয় করবে এবং আপনাদের প্রচুর অর্থ আসবে মিন রাশির এবং বিবাহযোগ রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো শিল্পকলা গান বাজনা যারা আছেন তাদের জন্য এই সময়টি ভালো হতে চলেছে অর্থাৎ উনত্রিশে মার্চের পর থেকে প্রায় চার মাস পর্যন্ত টানা এই সাতটি রাশির শুভ সময় শুরু হতে চলেছে তো আমি এই সাতটি রাশির আপনাদেরকে আমি বিস্তারিত জানালাম প্রত্যেকে যারা শিল্পকলাতে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে যারা মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে যারা ফিল্ম লাইনে যুক্ত আছে যারা সাংবাদিকতা করছে তাদের ক্ষেত্রেও এ সময়টা খুবই ভালো এবং যারা দীর্ঘদিন অসুখ বিসুখে ভুগছিলেন তাদেরও কিছুটা হলেও সময় ভালো হতে চলেছে এবং আপনারা গৃহ নির্মাণ এ সময় করবেন এই সাতটি রাশির মধ্যে তো ভিডিওটি এ পর্যন্তই নমস্কার